খুয়াইতাহে আধুনিক বিশ্ব তুগ্গা জাতিরে পরিচিত গড়ি তুলিবার লাই সবচেয়ে বেশি অবদান রাখে ক্রীড়া। আর চট্টগ্রামত ক্রীড়ার প্রসার ঘটাইবার লাই 2012 সালত মোট ফাসকান খেলাধুলার বিভাগ লইয়ারে প্রতিষ্ঠা করায় বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপির আঞ্চলিক কেন্দ্র। এবার চট্টগ্রামের বিকেএসপির যোগইয়ে ডরমেশ্বর দামি খেলা হিসেবে পরিচিত স্কোয়াশ। আন্তর্জাতিক বিশ্ব জিবার হদর আছে বোধ। বেশিরভাগ বিকেএসপি চট্টগ্রামের আঞ্চলিক কেন্দ্রত উপস্থিত হইয়ারে উগা স্কোয়াশ কোর্ট উদ্বোধন করে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ হাসান রাসেল। একই দিন উদ্বোধন করা হয় নতুন স্থাপিত জাতীয় খেলা কাবাডি রুকা ম্যাট। জিবা এতদিন নোয়াসিল। দেশের ইতিহাসত প্রথমবারের মতো বিকেএসপি চট্টগ্রাম অঞ্চলতি স্কোয়াশ ও কাবাডির প্রশিক্ষণ চালু করাইয়ে হয়তো আছিল বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রাশিদুল হাসান। এই দুটো নতুন খেলা আমাদের চিটাগংয়েই সংযোজিত হচ্ছে, আমরা এটাকে অন্য কোনো রিজিওনাল ট্রেনিং সেন্টার বা ঢাকাতে রাখিনি। সুতরাং এটা চিটাগংয়ের জন্য একটা আমি বলবো যে খুবই ভালো একটা বিষয় যে এটা 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 আমাদের বিকেএসপির জন্য বাংলাদেশে প্রথম এটা স্কোয়াশটা চালু হচ্ছে। স্কোয়াশ আমাদের অন্যান্য জায়গাতে আগেই প্রচলন ছিল, বাট বিকেএসপিতে এটা অন্তর্ভুক্ত ছিল না। স্কোয়াশ কাবাডির নতুন সংযোজন হয়েছে। এছাড়া এখানে আমাদের বক্সিং আছে, এটাও এখানে আমরা নতুন করে চালু করছি। এখানে আগের থেকেই আমাদের বাস্কেটবল ছিল। আর আর এলাকার ফল অ্যান্ডে খেলাধুলা করি জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন সাফল্য এবং দেশের সুনাম বয়ে আনি ফেললাই যথেষ্ট সুযোগ তৈরি হবে। ইন্দি চট্টগ্রাম শরৎ আস্তে আস্তে বিলুনিজার গই ব্যাক খেলার মাঠ, যার হারণে জাতীয় পর্যায়ের খেলাগুণত চট্টগ্রামের প্লেয়ার নাই হইলে চলে। এল্লা পরিস্থিতির 3 একর জমির উদ্দি গড়ি উড়িন নিয়ে বিকেএসপি চট্টগ্রাম আঞ্চলিক কেন্দ্রের দে সম্প্রসারণ করিবার হতা জানাই যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ হাসান রাসেল। যে চট্টগ্রামের বিকেএসপিটা হচ্ছে প্রত্যেকটা কেন্দ্র সেন্টার থেকে সবচেয়ে ছোট, এবং এই ছোট বলেই আমরা এটাকে কিভাবে বড় করা যায়, কিভাবে এটাকে সম্প্রসারণ করা যায়, এটা নিয়েই আমরা আসলে এখানে এই কারণে উপস্থিত হয়েছি। আমাদের 16 একর করার এখন পর্যন্ত আমাদের ইচ্ছে রয়েছে 16 একর। তারপরে আমাদের আমাদের প্রশাসন আছেন, অন্যান্য জনপ্রতিনিধি আছেন, সকলের সহযোগিতা নিয়ে আমরা এটাকে 16 একর করতে চাই। এরপরে আমাদের সকলের সহযোগিতায় আমরা আশা করি যে এটা আমরা পাবো। তবে হত্যা নাগাদ বিকেএসপি সম্প্রসারণ করাইব হাজার অগ্রগতি কী, আর চট্টগ্রাম মহানগরীর খেলার মাঠ নিশ্চিতকরণে কী করণ উচিত, এবং যুব ক্রীড়া মন্ত্রণালয় কী করিব, ইয়ানসারও চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ভূমিকালয় প্রশ্ন করলে প্রতিমন্ত্রী জবাবে হয়। আমাদের অলরেডি ফিজিবিলিটি স্টাডি কাজ চলছে, আমাদের ডিজাইন প্রস্তুত করে ফেলেছি, এবং আমাদের সামগ্রিকভাবে আমাদের কার্যক্রম কিন্তু আমরা শুরু করেছি। ইনশাল্লাহ আমরা আশাবাদী খুব শীঘ্রই আমাদের জমি পাওয়া সাপেক্ষে আমাদের কার্যক্রম আমরা শুরু করতে পারবো। আমাদের চট্টগ্রাম মহানগরীতে আমি মনে করি আমি সিটি কর্পোরেশন অনুরোধ করবো, আপনারা জানেন যে ঢাকা সিটি কর্পোরেশনে কিন্তু অনেকগুলো খেলার মাঠ তারা সিটি কর্পোরেশনগুলো তৈরি করছে। তো সেই ক্ষেত্রে আমি ঢাকা সিটি কর্পোরেশনকেও যেভাবে বলেছি উত্তর দক্ষিণকে, যদি তারা যদি মন্ত্রণালয়ের সহযোগিতা চায় আমরা করতে প্রস্তুত আছি, ঠিক তেমনিভাবে চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে আমি অনুরোধ করব আমাদের এই এলাকার ছেলে মেয়েদের খেলাধুলার স্বার্থে তারা যেন মাঠগুলো তৈরি করে দেয়, আর যদি তারা যদি সেক্ষেত্রে আর্থিক সীমাবদ্ধ থাকে তারা যেন আমাকে জানায়, অবশ্যই মন্ত্রণালয়ের পক্ষ থেকে সব রকম সহযোগিতা করা হবে। এখন স্কোয়াশ ও কাবাডি সহ মোট ফাসকান বিভাগত বিকেএসপি চট্টগ্রামত মোট 77 জন প্রশিক্ষণার্থী আছে। জুবাইর রিফাত, সি+ টিভি, চট্টগ্রাম।